বাংলার স্বাধীন সুলতানি আমলের প্রবর্তক হলেন সোনারগাঁয়ের শাসনকর্তা বাহারাম খানের বর্মরক্ষক ফখরউদ্দিন মুবারক শাহ। তিনি ছিলেন একজন দক্ষ শাসক। তার প্রতিষ্ঠিত সুলতানি শাসন সুদীর্ঘ 200 বছরকাল বাংলায় স্থায়ী হয়েছিল। তার শাসনামলেই বাংলা তথা সোনারগাঁয়ের প্রভূত উন্নতি এবং প্রবৃদ্ধি সাধিত হয়েছিল। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের বিস্তৃত প্রায় এই মহান শাসককে নিয়েই আলোচনা করব। আর আপনি স্টোরিপিডিয়াতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। ফখরউদ্দিন মুবারক শাহ মধ্যযুগীয় বাংলার ইতিহাসে প্রায় বিস্তৃত এক নাম। তার পূর্বপুরুষেরা ছিলেন কারাউনা নামক একটি তুর্কি উপজাতি থেকে আগত। কিন্তু ইতিহাসবিদ অভিমত দেন, ফখরউদ্দিন বর্তমান নোয়াখালী জেলার পূর্বাংশে অবস্থিত গ্রামের এক সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই গ্রামের সঠিক অবস্থান নিয়ে সন্দিহান থাকলেও ধারণা করা হয় এটি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় অবস্থিত। কিভাবে মধ্যযুগীয় বাংলায় আধিপত্য বিস্তার করেছিলেন ফখরউদ্দিন, জানতে ফিরে যেতে হবে অতীতে। ক্যালেন্ডারের পাতায় তখন 1227 খ্রিস্টাব্দ। লখনৌতির গদিতে আছেন দিল্লির সুলতানেরা, কখনো সবল শাসক, কখনো দুর্বল শাসক। এমন ভাঙাগড়ার খেলায় চলতে থাকত ক্ষমতার পালাবদল। বলে রাখা ভালো, লখনৌতির প্রাচীন নাম ছিল লক্ষণাবতী। রাজা লক্ষণ সেনের নাম অনুসারে এই নামকরণ করা হয়। 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া জয় করার পর লখনাবতীতে এসে পৌঁছান এবং এখানেই তার রাজধানী স্থাপন করেন। মুসলিম শাসনামলে লখনাবতী থেকে এর নাম হয়ে যায় লখনৌতি। যাই হোক, দিল্লির বলবান সুলতান, দৃঢ়চিত্তের খলজি কিংবা চতুর তুগলক সুলতানদের পক্ষ থেকে অনেককে লখনৌতির প্রশাসক হিসেবে প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ বিদ্রোহের সুর তুললেও এতে বিশেষ কোনো লাভ হয়নি। ওদিকে একের পর এক বিদ্রোহের খবর শুনে ত্যক্ত হচ্ছিলেন দিল্লির সুলতানেরা। তারা ওই অঞ্চলের বিদ্রোহ দমন করার জন্য অনেক চেষ্টা করেও সফল হননি। সেজন্য লখনৌতির নাম পরিবর্তন করে রাখা হয় বলগাকপুর, যার বাংলা অর্থ বিদ্রোহভূমি। তুগলক শাসনামলে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলক এবং তার সন্তান মোহাম্মদ বিন তুগলক লখনৌতির দিকে পরিপূর্ণভাবে মনোনিবেশ করেন। তারা আজ করতে পেরেছিলেন একক রাজ্য হিসেবে লখনৌতিকে আলাদা রাখলে সেখানে স্ফুলঙ্গ হিসেবে নিহিত থাকা বিদ্রোহের আগুন বারবার জ্বলে উঠবে। তাই নিজেদের সুবিধার জন্যই তারা লখনৌতিকে 3টি প্রশাসনিক অংশে ভাগ করে নিলেন। প্রথম ভাগে কেন্দ্র হিসেবে দেওয়া হলো রাজধানী লখনৌতিকে, দ্বিতীয় অংশের কেন্দ্র ছিল সপ্তগ্রাম এবং তৃতীয় অংশের কেন্দ্র ছিল সুবর্ণগ্রাম, বর্তমানে যা সোনারগাঁও। আনুগত্যের উপহার হিসেবে মোহাম্মদ বিন তুগলক তখন সুবর্ণগ্রামের শাসক হিসেবে বাহারাম খান নামে এক সেনাপতিকে নিযুক্ত করেন। এই বাহারাম খানের বহু দেহরক্ষীর মধ্যে একজন ছিলেন ফকর। ধীর শক্তি সম্পন্ন অসম সাহসের অধিকারী এই ফকর ক্রমেই বাহারাম খানের কাছে নিজেকে স্বতন্ত্রভাবে মেলে ধরেন, আস্থার বলে হয়ে ওঠেন বিশ্বাসের পাত্র। 1338 সালে মারা যান বাহারাম খান। সেই সুযোগে সুবর্ণগ্রামকে স্বাধীন হিসেবে ঘোষণা দিয়ে গদিতে বসে যান ফকর। তখন ফকর নামটি পরিবর্তন করে রাখেন ফখরউদ্দিন মুবারক শাহ। সামান্য একজন দেহরক্ষীর এহেন অহংকারপূর্ণ দুঃসাহস দেখে থ হয়ে রইলেন অন্য এলাকার শাসকবর্গ। তখন ক্রোধের বশে মোহাম্মদ বিন তুগলক লখনৌতির প্রশাসক কদর খানকে নির্দেশ দেন সুবর্ণগ্রাম আক্রমণের জন্য। এই যুদ্ধে তাদের পাশে মিত্রশক্তি হিসেবে এগিয়ে আসেন সপ্তগ্রামের প্রশাসক আজমুল মুল্ক। আগাম যুদ্ধের সকল ছক আগে থেকেই কষে রেখেছিলেন বিচক্ষণ ফখরউদ্দিন। সেজন্য তিনি নিজের এক নৌবহর তৈরি করে রেখেছিলেন। একপাক্ষিক সেই যুদ্ধে বেশি ক্ষয়ক্ষতি হবার আগেই পরাজয় স্বীকার করে তিনি নৌবহর নিয়ে মেঘনা নদী পার হয়ে যান। সাথে নিয়ে যান বহন করার মতো কিছু পরিমাণ সম্পদ। কদর খান বা আজমুল মুল্ক কারো সাথেই নৌবহর না থাকায় তারা কেউ ফখরউদ্দিনের পিছু নিতে পারলেন না। মেঘনার পূর্ব তীরের গ্রামগুলোতে নিজ সেনা সমেত আত্মগোপনে রইলেন ফখরউদ্দিন। অপেক্ষা করতে থাকলেন কখন আসবে বড় এক সুযোগ। সুবর্ণগ্রাম জয়ের পর নিজের ভাগের সম্পদ নিয়ে সপ্তগ্রামে ফিরে যান আজমুল মুল্ক। কিন্তু ফখরউদ্দিন এসে আবার যাতে এই এলাকা দখল করে ফেলতে না পারেন সেই চিন্তায় সুবর্ণগ্রামে কিছুদিন থাকার মনস্থির করলেন কদর খান। দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো। অঝোর বৃষ্টি এবং বাড়তি পানির স্রোতে
আবহাওয়া চলে গেল কদর খানের প্রতিকূলে, তিনি পড়লেন বেকায়দায়। সম্পূর্ণ নতুন আবহাওয়ায় দেখা দিল চরম খাদ্য সংকট, ক্ষুধার জ্বালায় সৈনিকেরা হয়ে পড়ল অসন্তুষ্ট। সুযোগ বুঝে দ্বিধাবিভক্ত সৈনিকদের নিকট পারিতোষিক পাঠালেন ফখরউদ্দিন, পাশাপাশি নিজেও নৌবহর নিয়ে চালালেন অতর্কিত হামলা, সহজেই উদ্ধার করে নিলেন সুবর্ণগ্রাম। পরিণামদর্শী ফখরউদ্দিন জানতেন যেহেতু উত্তরাধিকার সূত্রে সিংহাসনের উপর তার কোনো অধিকার নেই, তাই লখনৌতি কিংবা সপ্তগ্রাম থেকে তার উপর আবার হামলা আসতে পারে। ভাবলেন গদির ক্ষমতা ধরে রাখতে হলে সাম্রাজ্যকে করতে হবে আরও বিস্তৃত, বাড়াতে হবে নিজ শক্তি। তখন তিনি পূর্ব দিকের সমতট জনপদের বিস্তীর্ণ এলাকা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরের দিকে নজর দিলেন। 200 বছর ধরে দেবরাজ বংশ সমতট জনপদ একটানা শাসন করার পর তাদের ক্ষমতার দাপটও দিন দিন ক্ষীণ হয়ে আসছিল। তৎকালীন সমতট ছিল আজকের যুগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে গঠিত। সমতট রাজ্যের রাজধানী ছিল রোহিতগিরি, যার বর্তমান নাম শালবন বিহার। এটি কুমিল্লা শহরে অবস্থিত। অভ্যন্তরীণ কোন্দালের ফলে সমতট ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়লে সবাই ত্রিপুরার রাজ্য প্রতাপ মানিক্যের বশ্যতা স্বীকার করে নেয়। সমতটের পাশাপাশি চট্টগ্রাম বন্দরও ছিল ত্রিপুরা রাজ্যের অধীনে। ফখরউদ্দিন জানতেন এই বন্দরকে আয়ত্তে আনতে পারলে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাবে, কারণ সিংহল, জাভা, সুমাত্রা প্রভৃতি অঞ্চল থেকে নিয়মিত জাহাজ এসে এই বন্দরে নোঙর করে, আয় হয় বিপুল রাজস্ব। পাহাড় পরিমাণ সম্পদ আরোহণের উদ্দেশ্যে 1 বছরের প্রশিক্ষণে তিনি গড়ে তুললেন শক্তিশালী পদাতিক এবং নৌবাহিনী। 1339 সালে তিনি কুমিল্লার কাছে ত্রিপুরা রাজ্যের বাহিনী আক্রমণ করে পরাস্ত করলেন। এরপর নোয়াখালী হয়ে চট্টগ্রামের দিকে এগিয়ে গেলেন। চট্টগ্রামের রক্ষী বাহিনী তাকে সর্বস্ব দিয়ে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হল, কারণ ফখরউদ্দিনের কপালে লেখা আছে চট্টগ্রাম বিজয়ের উপাখ্যান। চট্টগ্রাম দখলের যুদ্ধে তার সাথে যোগ দেন শরীফউদ্দিন, বদর আলম, হাজি খলিল সহ মোট 12 জন মুসলিম ধর্মপ্রচারক, এবং তাদের পরিচারকেরা যোগ দিলেন ফখরউদ্দিনের বাহিনীতে। যুদ্ধ জয়ের পর ওই 12 জন ধর্মপ্রচারক চট্টগ্রামে নিজেদের খানকা স্থাপন করে শুরু করলেন ধর্মপ্রচার, এবং সেখান থেকেই 12 আউলিয়ার দেশ বাক্যের উৎপত্তি। চট্টগ্রাম বন্দরকে ফখর নিজের মতো করে সাজালেন। আরব বণিকদের যাতায়াত বাড়ল, বাড়ল সমুদ্র বাণিজ্যের পরিমাণও। ফখরউদ্দিনের দূরদর্শী যুদ্ধবিদ্যার কৌশল এবং নৌবহরের একচটীয় ব্যবহারই তার যুদ্ধগুলোতে জয় এনে দেওয়ার অন্যতম নিয়ামক। নৌবহরের গুরুত্ব বুঝতে পেরে তিনি এই ক্ষেত্রে নিজের শক্তি বাড়ানোর দিকে মনোনিবেশ করলেন। সমুদ্র বাণিজ্য থেকে অধিক মুনাফা লাভের জন্য জাহাজ নির্মাণ শিল্পকেও বাড়িয়ে তুললেন বহুগুণে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাণিজ্যের প্রসার ঘটাতে চট্টগ্রাম থেকে ফেনী, নোয়াখালী হয়ে চাঁদপুর পর্যন্ত বিরাট এক রাজপথ তৈরি করেছিলেন তিনি। নোয়াখালীর বাসিন্দারা একে ফখরউদ্দিনের পথ, অর্থাৎ ফখরউদ্দিনের পথ বলেও সম্বোধন করত। বৃহত্তর নোয়াখালীতে তিনি জনকল্যাণের জন্য বহু মসজিদ, সরাইখানা এবং দীঘি স্থাপন করেছিলেন, যার মধ্যে ফেনীর ফখরউদ্দিনের মসজিদ, কুমিল্লার 14 গ্রামের ফখরউদ্দিনের দীঘি এখনও সগৌরবে টিকে আছে। এদিকে ইয়েমেন থেকে আসা বিখ্যাত ধর্মপ্রচারক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে পূর্বেই শ্রীহট্টে, অর্থাৎ বর্তমান সিলেটে, নিজের কর্তৃত্ব স্থাপন করে ফেলেছিলেন। তাই চট্টগ্রামের পর ফখরউদ্দিন শ্রীহট্টে অভিযান চালালে শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন, ফলে জয়ন্তিয়া ও লাউড অঞ্চলে নিজের ক্ষমতার প্রসার ঘটান ফখরউদ্দিন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে এসে তিনি অনুধাবন করতে পেরেছিলেন রাজ্য পরিচালনা এবং ক্ষমতা বিস্তারের জন্য ইসলাম ধর্ম প্রচারকদের সহযোগিতা প্রয়োজন, সেজন্য তিনি ধর্মসাধক এবং দরবেশদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আওতায় নিয়ে আসেন। সুবর্ণগ্রামের উপর দিয়ে যাতায়াতের সময় তাদের অতিথিশালায় বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হতো। ফখরউদ্দিনের প্রশংসায় ভেসেছিলেন জগৎবিখ্যাত পর্যটক ইবনে বতুতা। 1346 সালে তিনি ফখরউদ্দিনের রাজধানীতে পা রেখেছিলেন। ভ্রমণের সময় তার তো থাকা খাওয়ার জন্য নিজের গাটের পয়সা খরচ করতে হয়নি, উল্টো তাকে সরকারি কোষাগার থেকে দৈনিক আধা দিনার হাত খরচ দেওয়া হোক, আজকের যুগে যা প্রায় 2000 টাকা সমমূল্যের। বাংলার শস্য, ফসল, সম্পদ, মাছ মাংসের প্রাচুর্য, বাণিজ্য এবং নৌবহর দেখে যার পরাণী বিস্মিত হয়েছিলেন ইবনে বতুতা। তার ভ্রমণ বৃত্তান্ত থেকে পাওয়া যায় তিনি লিখেছেন, নিঃসন্দেহে ফখরউদ্দিন চমৎকার এবং জনপ্রিয় একজন শাসক, আগন্তুক দরবেশ এবং সুফিদের প্রতি ছিল
তার অগাধ ভালোবাসা। পূর্ব দিক জয়ের পর পশ্চিম দিকেও রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন তিনি, কিন্তু বারবার সপ্তগ্রাম এবং লখনৌতি আক্রমণের পর দখল করলেও ওই অঞ্চলের ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারেননি। উল্লেখ্য, ফখরউদ্দিনের সাথে লখনৌতির শাসনকর্তা আলাউদ্দিন আলী শাহের সবসময় যুদ্ধবিগ্রহ লেগেই থাকত। শুকনো মৌসুমে আলাউদ্দিন সুবর্ণগ্রামে সেনা নিয়ে আক্রমণ করতেন, আর বর্ষা মৌসুমে আক্রমণের সুযোগ কাজে লাগাতেন ফখরউদ্দিন। একসময় ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল তার শরীর, বার্ধক্যের ভারে ধীরে ধীরে নুইয়ে পড়ছিলেন তিনি। যখন বুঝতে পারলেন পৃথিবীতে তার দিন প্রায় ফুরিয়ে আসছে, তখন নিজ ছেলেকে ইখতিয়ারউদ্দিন গাজীকে সিংহাসনে বসান তিনি। তবে ইখতিয়ারউদ্দিন গাজী বেশি দিন সেই ক্ষমতা টিকিয়ে রাখতে পারেননি। জীবদ্দশায় প্রায় দীর্ঘ 11 বছর শাসন করেছিলেন ফখরউদ্দিন। এক দশকের এই শাসনামলে বাংলার সীমান্তের পূর্বরেখা চিরদিনের জন্য অঙ্কিত হয়ে যায়। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা স্থায়ীভাবে হয়ে যায় বাংলার অংশ, যা ত্রিপুরা রাজ্য এবং আরাকান রাজ্য কর্তৃক পুনর্দখলের চেষ্টা করেও বারবার ব্যর্থতায় পর্যবেসিত হওয়ায় হাল ছেড়ে দেন তারা। সুলতান ফখরউদ্দিন মুবারক শাহ ছিলেন একজন বিচক্ষণ সেনাপতি এবং সুদক্ষ শাসক। বাংলার ইতিহাসে তিনিই প্রথম শাসক যিনি পূর্ব বাংলায় স্বাধীন সালতানাতের সূচনা করেন। তার প্রতিষ্ঠিত এই স্বাধীনতা সুদীর্ঘ 2 শতাব্দীকাল বাংলায় স্থায়ী হয়েছিল। তার আমলেই সোনারগাঁয়ের প্রভূত উন্নতি এবং প্রবৃদ্ধি সাধিত হয়। তিনি অসংখ্য মসজিদ, ইমারত ও রাস্তাঘাট নির্মাণ করেছিলেন। নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও তিনি বাংলায় পুরোপুরি শান্তি স্থাপন করতে পেরেছিলেন। এটি মধ্যযুগের বাংলার ইতিহাসে তার সবচেয়ে বড় কৃতিত্ব। ফখরউদ্দিন মুবারক শাহের আমলে বাংলায় প্রচুর পরিমাণ ফসল উৎপন্ন হতো। সুলতান কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করেন। এই সময় প্রখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলায় আগমন করেন। তিনি উত্তর আফ্রিকা এবং মধ্য এশিয়ায় মুসলিম অধ্যুষিত শহরগুলো সফর করেন এবং সেখান থেকে সিন্ধু, মুলতান ইত্যাদি শহর বন্দর ঘুরে দিল্লি পৌঁছেন। এরপর ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শহর, নগর, বন্দর ঘুরে তিনি বাংলায় আসেন। তিনি বাংলায় প্রচুর খাদ্যশস্য, বিশেষ করে ধান উৎপাদিত হতে দেখেন। ফখরউদ্দিন মুবারক শাহের আমলে খাদ্যশস্যের দাম খুবই সস্তা ছিল। ইবনে বতুতা বলেছেন, বাংলার মতো প্রচুর চাল এবং সস্তা খাদ্য সামগ্রী তিনি বিশ্বের আর কোথাও দেখেননি। তিনি বাংলার বাজারে প্রাপ্ত কিছু খাদ্য সামগ্রী এবং কিছু নিত্যনৈমিত্তিক জিনিসের দাম উল্লেখ করেছেন, কিন্তু তার প্রদত্ত দাম বর্তমানকালের টাকার হিসেবে নির্ণয় করা খুব একটা সহজ নয়। ইবনে বতুতা দিল্লির পিতলের হিসেবে জিনিসপত্রের ওজন এবং দিনারের হিসেবে দাম উল্লেখ করেছেন। সুলতান ফখরউদ্দিন মুবারক শাহের আমলে জনগণের জীবনযাত্রার মান ছিল উন্নত এবং সহজসাধ্য। মোহাম্মদ আলী মাহাদি নামের মরক্কোর এক পর্যটক কিছুদিন সপরিবারে বাংলায় বসবাস করেন। ইবনে বতুতা বলেন, তিনি তার তিনজনের পরিবারের জন্য 7 টাকায় সারা বছরের খাদ্য সামগ্রী জোগাড় করতেন। ইবনে বতুতা উক্ত বাজার দরকে অত্যন্ত সস্তা বলে আখ্যায়িত করেছেন, কিন্তু বাংলার লোকেরা তাকে বলেন দেশে তখন জিনিসপত্রের দাম অত্যন্ত চড়া ছিল। ইবনে বতুতা আরও বলেন, খাদ্যশস্যের প্রাচুর্যের জন্যই বিদেশি পর্যটকেরা বাংলাকে অত্যন্ত পছন্দ করত, কিন্তু বিদেশিরা বাংলার জলবায়ুকে মোটেই পছন্দ করত না, তাই বহিরাগত লোকেরা বাংলাকে দোজাখাস্তপুর আজ নিয়ামত বা ধন সম্পদে পরিপূর্ণ নরকরূপে অভিহিত করত। সুলতান ফখরউদ্দিন মুবারক শাহের মৃত্যু সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ দেখা দেয়। আফিফের মতে, ফিরোজ শাহ তুগলক এবং ইলিয়াস শাহের যুদ্ধের পরে ফিরোজ শাহ দিল্লিতে প্রত্যাবর্তন করলে ইলিয়াস শাহ সোনারগাঁও আক্রমণ করে ফখরউদ্দিনকে হত্যা করেন এবং সোনারগাঁও করতলগত করেন। এই হিসেবে 1354 খ্রিস্টাব্দ অবধি সুলতান ফখরউদ্দিন মুবারক শাহ জীবিত ছিলেন। সমসাময়িক এবং পরবর্তী ঐতিহাসিকদের মতামত যাই হোক না কেন, ফখরউদ্দিনের মুদ্রার সাক্ষ্য থেকে জানা যায় তিনি 1349 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন এবং সোনারগাঁয়ে রাজত্ব করেন।